আচ্ছা, আপনার বাড়িতে যদি গরুর খামার বা গরু বা গাভী যেগুলোই থাকে, তাহলে আপনার একটি গাছ খুবই জরুরি, আর সেই গাছটি সম্পর্কে আজকে আমি দেখাবো। তো চলুন সেই গাছটি দেখাই। মূলত এই যে দেখেন, এই গাছটি হয়তোবা অনেকেই চিনবেন, এটি হচ্ছে বাসক পাতা গাছ। বাসক পাতা গাছের উপকারিতা সম্পর্কে আপনাদের কি বলবো, যে আশা করি এটা সম্পর্কে সবাই জানেন। গরুর ঠান্ডা বা মানুষের ঠান্ডা এত পরিমাণে কেটে যায় যে ইভেন আপনি মানুষের কথাই চিন্তা করে দেখতে পারেন, যে বাসক নামের একটি সিরাপি ছিল, এখন এক্সিস্ট করে নাকি জানি না, কিন্তু এক সময় এখনো হয়তো বা আছে, যে বাসক নামের একটি সিরাপ, মানে এই এটির এত উপকারিতা যে আপনি নর্মালি ঠান্ডা কফ থাকলে এটি দ্রুত কেটে যায়। ঠিক তেমনি আপনার গরুর জন্য এটি খুব কার্যকরী ভূমিকা পালন করে। ইভেন এই যে আমাদের গরু যখন কিনা নর্মালি ঠান্ডা বা নাক দিয়ে একটু লালা বের হয় এরকম কিছু দেখি, সাথে সাথে এই যে এই বাসক গাছটার থেকে দুই থেকে তিনটি ডাল বা পাতা, এই যেভাবে আপনার কচি কচি পাতাগুলো, এগুলোকে আপনি যদি খাওয়িয়ে দিতে পারেন, তাহলে আপনার গাভী বা গরু যেটাই থাকুক সেটা সুস্থ হয়ে যাবে। আর এটা খুব একটা কস্টলি না। আর আপনি কিন্তু জানেন যে একটা গাভী বা গরু যদি আপনার ঠান্ডা লাগে, তাহলে তাকে যদি আপনি প্রাকৃতিক ঔষধ দিয়ে সারাতে পারেন, তাহলে সেটা অনেক ভালো হয়। কারণ ঠান্ডা লাগলে গরুর আসলে এত পরিমাণে খরচ, কস্টিং যে একটু বেড়ে গেলে আপনাকে কি করে এসি বিভিন্ন টাইপের ইনজেকশন পুশ করতে হয়, এরপরে মেডিসিন ই করতে হয়, এগুলো আসলে ব্যয়বহুল এবং গরুর জন্য যে খুব একটা স্বাস্থ্যকর সেটাও না। কিন্তু আপনার ওই যে আবার অসুখ হলে তো ওটাকে সারাতে হবে, ওটা নিয়ে তো আর স্বাস্থ্যকর বা আপনার শরীরে ক্ষতি ওগুলো দেখলে হবে, কারণ ওটার চেয়ে বড় ক্ষতি হয়তো বা তাহলে ঠান্ডা লেগে হয়ে যাবে। এই জন্য সবাইকে বলবো যে যাদের বাড়িতে আপনার গরুর খামার বা গরু আছে, তাদের বাড়ির আঙিনায় আশেপাশে আপনার যেখানে একটু উঠোনে খালি জায়গা পড়ে রয়েছে, সেইখানে আপনি একটি বাসক গাছ গেড়ে দিতে পারেন বা রোপণ করতে পারেন। তাহলে দেখবেন যে আপনাদের যে গরুগুলো রয়েছে, ভবিষ্যতে গরু কিন্তু ঠান্ডা জ্বর এগুলো নর্মালি হয়েই থাকে, প্রায় হয়ে থাকে, তো ওগুলোর থেকে আপনারা সহজে দেখবেন পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। আর এই গাছটা ইভেন মানুষও কিন্তু খেতে পারে, আপনি মানুষের কথাও চিন্তা করতে পারেন। আপনি নর্মালি এই পাতাগুলোকে ছিঁচে পাতা পাটা পুতা দিয়ে সুন্দর করে তারপরে রস খেলে দেখা যায় যে ঠান্ডা দ্রুত সেরে যায়, ঠান্ডা বা কাশি এগুলো হলে দ্রুত কেটে যায়। তো আশা করছি যে ঔষধের উপর সম্পূর্ণ নির্ভর না হয়ে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত দেয়া বা সৃষ্টিকর্তা প্রদত্ত মানুষকে দিয়েছে, সেগুলোকে কিছু কিছু ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করতে পারলে নিজের খামারের জন্য ভালো হবে এবং খামারের কস্টিংটা আপনার কমে যাবে। দেখেন এখন খামারের কস্টিং কিন্তু প্রচুর ব্যয়বহুল, আর এই ব্যয়বহুলতার কারণে খামারটিকে রাখা অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি কিছু কিছু টেকনিক অবলম্বন করে যদি আপনার একটু সাশ্রয় করতে পারেন, এটা আপনার জন্যই ভালো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করে আমাদের সাথে থাকবেন, সিরাজ ডেয়ারি ফার্মের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।